Hello everyone, কেমন আছেন সবাই? Welcome to Maxio. চলুন আজকে অন্য আরেকটি আনবক্সিং ভিডিও দেখি। এটা হচ্ছে ওয়ালটনের নতুন একটি ল্যাপটপ। না না, ল্যাপটপ হইছে একটা। আজকের এই ল্যাপটপের মডেলটি হচ্ছে WT146US। সো চলুন দেখি ল্যাপটপটির বক্সের ভেতরে কি আছে। ওকে, চলুন দেখি ল্যাপটপটির ভেতরে কি আছে। আনবক্সিং দিস। প্রথমে হচ্ছে ল্যাপটপের চার্জার এবং ব্যাটারি। এই হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপটি আসলে তারা ব্র্যান্ড নেম দিয়েছে টামারিন্ড। এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটি হচ্ছে ল্যাপটপের ইন্টারফেস। ল্যাপটপের কালারটি হচ্ছে সিলভার কালার। সো ল্যাপটপটি দেখতে আসলেই অনেকটা অসাধারণ। ল্যাপটপটি অনেকটা স্লিম। এই হচ্ছে ল্যান্ডলাইন অথবা ইন্টারনেটের লাইন, আপনারা সরাসরি এখানে অ্যাড করতে পারবেন। এটি অন্য একটি মনিটর ইউজ করতে পারবেন। এটি হচ্ছে কার্ড রিডার অ্যান্ড CATV ক্যাবল অ্যান্ড এটি হচ্ছে USB 2.0। আর এই পাশে দুইটি USB 3.0 তারা দিয়েছে। এই পাশে দিয়েছে HDMI অ্যান্ড এটি হচ্ছে হেডফোন জ্যাক। আর এই পাশে হচ্ছে মাইক্রোফোন। সো বেসিক্যালি দেখতে অসাধারণ। ফিনিশিংটা অনেক মেটাল ফিনিশিং। এ হচ্ছে ভেতরের অংশ। ভেতরের অংশের ফিনিশিংটা অনেকটা সিলভার ফিনিশিং এবং এটা বাহিরের এই অংশটা অনেকটা তারা মেটাল ইউজ করেছে। তারা ইউজ করেছে 6th generation Core i5 প্রসেসর আর র্যাম ইউজ করেছে DDR3, 4GB র্যাম অ্যান্ড 1 TB হার্ড ডিস্ক। এই ল্যাপটপটি আপনারা পাচ্ছেন অনলি 41,550। বাংলাদেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে আপনারা এই ল্যাপটপটি পাবেন। আমি মূলত আপনাদেরকে সাজেস্ট করবো হবিগঞ্জে যারা আছেন এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি হবিগঞ্জ থেকে কিনতে চান তাহলে হবিগঞ্জে ওয়ালটন প্লাজায় যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এবং এই ল্যাপটপটি 14-inch মনিটর, খুবই ভালো একটি ল্যাপটপ আপনারা পাচ্ছেন Core i5 এবং 6th generation প্রসেসর সহ 41,550 টাকায়। সো আপনারা এই ল্যাপটপটি দিয়ে অনেক অফিসিয়াল কাজ থেকে ধরে গ্রাফিক্সের কাজ পর্যন্ত করতে পারবেন অ্যান্ড অন্যান্য কাজগুলো খুব ইজিভাবে করতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো আজকের এই ভিডিওটি শুধু ছিল মাত্র আনবক্সিংয়ের, ভেতরে কী আছে এবং দেখতে কীরকম। সো আশা করছি অন্য একটি ভিডিওতে আমি রিভিউ দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস অ্যান্ড স্টে টিউন উইথ ম্যাক্সিও। থ্যাংক ইউ ভেরি মাচ।